আজকের জল খাবারটা প্রত্যেক বাঙালির জন্য স্পেশাল, সেটা হলো চপ মুড়ি। রবিবারে সকালে জল খাবার হচ্ছে চপ মুড়ি। দিদি বলল মুড়ি খাবো না, শুধু চপ আর কুমড়িটা খাচ্ছে। না না আমি খাবো না, না না আমি মুড়ি দিয়ে চানা মশলা দিয়ে খাবো। আর কালকে আমি চানা মশলা খাইনি, আমি হচ্ছি মুড়ি দিয়ে চানা মশলা। তুমি এগুলো শ্যাম্পু করেছো মনে হচ্ছে, ওই জন্য চুল একদম এলো কেশি করে রেখেছো। কি খাচ্ছ? চপ মুড়ি। সেইখান থেকে চপ এনেছে, ভালো হয়েছে? হ্যাঁ, লোকটাকে গিয়ে বলতে হবে আমার শাশুড়ি মায়ের আপনার চপ খুব পছন্দ হয়েছে, মানে আপনার দোকানের চপ। এই যে মৌরলা মাছ নিয়ে এসেছে রবিবারের স্পেশাল। দিদি এখানে ঠ্যাং ছুড়িয়ে বসে গেছে চিংড়ি মাছ বাঁচতে। দু রকমের মাছ হবে আজকে। দিদি এখানে চিংড়ি মাছ আর মৌরলা মাছ বাঁচতে বাঁচতে মোটামুটি দুপুর একটা বাজিয়ে দেবে, আর ততক্ষণ আমি রান্নাগুলো কমপ্লিট করি। এখন চিংড়ি মাছের জন্য এখানে পেঁয়াজ কাটবো, পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিয়ে চিংড়ি মাছের কালিয়া টাইপের হবে। দেখুন, বাঙালি ফেমাস যদি চিংড়ি মাছের দুটো রান্না, সেটা হচ্ছে চিংড়ি ভাপা আর চিংড়ির মালাইকারি। তো সত্যি কথা বলতে কি, ভাপার থেকেও আমার মালাইকারিটা একটু বেশি টেস্টি লাগে। আমার কথাটা বাদই দিলাম, যবে থেকে বিয়ে করে এসেছি তবে থেকেই দেখছি এখানে খাওয়ার একটা প্যাটার্ন আছে। চিংড়ি মাছ নিয়ে এলে প্রথম দিনে মালাইকারি বা কালিয়া, তারপরের দিনে রাখা থাকবে সেটা হবে ঝাল দেওয়া বা ভাপা। তো হিসেব মতো আজকে প্রথম দিন, আজকে আমি নাস্তে নাস্তে এখন চিংড়ি মালাইকারি রান্না করছি। আর যখনই আমার কাজের চাপ বেশি থাকি না, তখনই আমি কানে হেডফোনটা গুঁজে গান শুনি, নাস্তে থাকি আর রান্না করি, তাহলে কি আর প্রেশারটা কম লাগে। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি সুন্দর করে তুলে নিচ্ছি। এর মধ্যে আবার কালকের মাছও আছে, মানে মা বাবার আর নদীর জন্য, ওইগুলো তুলে রেখে দেবো। আর একদম সারাক্ষণ হেসে অস্থির হয়ে আছে। এত হাসছো কেন? হ্যাঁ, তোমার মেসো মশা ছাড়িয়ে দাও নি। কি ঠান্ডা পরিবেশটা, বেঁচিয়ে দেবো মা না, জলে ফেলে দেবো। এই বুলিটা আওড়া চিকেন যেটা মানে কি কেউ জানে না, ঘটি বেঁকিয়ে দেবো মানে ঘটি বেঁকিয়ে দিবো মা না, দিয়ে জলে ফেলে দেবো। তোদের মরণ হয় না রে, সারাদিন এইসব করিস। আচ্ছা, এখানে মশলাটা সুন্দর কষা হয়ে গেছে, কিন্তু আজকে আমি এটার মধ্যে দেব হচ্ছে গরম মশলা, না আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা। এটাদের মধ্যে গরম মশলা করার মধ্যে সব মশলাই আছে, এটা দিলে আরো ভালো টেস্ট আসবে, ওটাই দিয়ে দিচ্ছি এক চামচের মতো। কেমন গন্ধ ছাড়ছে? তোমার নাক বন্ধ হয়ে গেছে? দারুণ দারুণ। এবার তুমি মা দশ পূজার মতো একসাথে খুন তুলতে দাঁড়িয়ে আছো কেন? ছেলে আমার অ্যালার্জি হয়, এনার্জি। আচ্ছা, এখানে আমি এই যে আরবান প্ল্যাটারের লিটারে কোকোনাট মিল্ক ইউজ করছি, পুরো একদম ফ্রেশ আছে জিনিসটা। ওয়াও, আচ্ছা এই যে চিংড়ি মাছের মালাইকারি রেডি, ঠিক আছে। অল্প জুস রেখেছি কারণ ডাল আছে, আর আমার কমপ্লিট হয়ে গেল। আমি আবার দিদিকে বলেছি যে মৌরলা মাছগুলো ভেজে রেখে দিয়ে দেবে। মৌরলা মাছগুলোকে আমি তখন ওই শুকনো লঙ্কা আর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো, ডালের মুখে দারুণ লাগে খেতে। ঝামঝাম করে বৃষ্টি হচ্ছে। আমি রুকসানাকে বললাম একদম পারফেক্ট ওয়েদার, বলে এখন সুইমিং পুলে নেওয়ার জন্য, বললো তাড়াতাড়ি চলে আয়। আমি বললাম হবে না, কারণ আমার রান্না কমপ্লিট হয়েছে 12:10 আর 12:30 পৌনে একটার মধ্যে খেতে দিতে হবে, কতক্ষণই আর থাকতে পারবো। আমি বললাম যে একটা কাজ কর, সন্ধ্যেবেলায় নামি, আজকে সন্ধ্যেবেলায় নামবো। আমরা খেতে বসে পড়েছি লাস্ট ব্যাচে, আমি দাদা ভাই আর মিস্টার মুখার্জি। তরকারি দেখিয়ে দিই, বেগুন পোড়া, এখানে কুদরি আলু ভাজা আছে, এটা ওই মাছ মাখাটা করেছি, এখানে চিংড়ি মাছ আর এখানে ডাল। তোমার চিংড়ি মাছে হাত দাও নি এখনো? না। খাবার পরে আমার বেস্ট ডেজার্ট হচ্ছে এই যে বোনবিলের ডার্ক চকলেট। দিদি চলে এসেছে রুটি, ফুলকো ফুলকো রুটি আর কুমড়া আলুর তরকারি করছে। রবিবারেও কুমড়া আলুর তরকারি খাবে বলছো? ছি 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 ছি। বেরোনোর সময় কি করছিস তুই? আবার ডেলি ওই এর ভেতরে আবার ইয়ে দেওয়া আছে না, ওই লিচির বার্ডস গুলো ভালো না? চলো চলো, চকলেট হাতে নিয়ে বেরিয়ে পড়েছে। আমরা এখনো জানি না আমরা কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি একটা কোথাও জানি, কিন্তু কোথায় যাচ্ছি এটা মাঝ রাস্তায় ডিসাইড করবো। আজকে দেখুন, আজকে আমার ড্রেস আর আমার জলের বটল আর হাতের এই স্টাঞ্চি সব ম্যাচিং। আপনি কোথায় যাচ্ছি আমরা কেউই জানো না, এত মুশকিল। আজকের ডেস্টিনেশন আগে থেকে ডিসাইড করা কিন্তু ছিল না, হঠাৎ করে দুপুরবেলা মিস্টার মুখার্জি ঘুম থেকে উঠে পড়লো যে কোথাও কি বেরোবে না নাকি রাগে মাগে, তাই বললাম চলো ঘুরে আসি। তো সেই ভেবেই জাস্ট বেরিয়ে পড়লাম আর কিছু না। যেখানেই যাই না কেন এনার্জি বুস্টার হিসেবে চা দরকার। তো দাদা ভাই আর মিস্টার মুখার্জি গেছে এই যে খালপুলের কাছে দাঁড়িয়ে আছি আমরা, আমার জন্য আসল র চা, আর দাদা ভাই আর মিস্টার মুখার্জি খাবে দুধ চা। দেখে এখান থেকে বেরোবো, দেখি কি পাওয়া। সামনের এটা একটা হোটেল, মা অন্নপূর্ণা হোটেল, ওখানে সব লেখা আছে, সবজি ভাত, চিকেন ভাত, মাছ ভাত, ডিম কষা, ডিম সেদ্ধ।
পুরো লিস্ট দেওয়া আছে, এখানে সবাই খায় দুপুরের টাইমে। আমার একটা সময়ের কথা মনে পড়ে যায়, যখন আমি কলকাতায় জয়পুরিয়ায় ভর্তি হয়েছিলাম, ঠিক আছে, 2010 কলকাতায় জয়পুরি আমি তখন ভর্তি হয়েছিলাম। আর তখন ওখানে থাকতাম একটা পিজিতে, পাশেই একটা মানে এই টাইপের আর কি, রাস্তায় যে হোটেলগুলো থাকে না, ছোটো 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 মানে ওই স্যাক টাইপের। তো তখন তো আমার কাছে আর হিউজ বাজেট ছিল না, যে আমি তখন কিছু ইনকামও করতাম না, তো যেই বাজেট সে তার মধ্যে আমি রোজ ভাত খেতাম দুপুরবেলা। কোনো কোনো দিন হতো, কোনো কোনো দিন হতো না। যেদিন তাড়াতাড়ি করে ক্লাস থাকতো সেদিন ওই আর কি ওই একটা বান খেয়ে নিলাম, একটা পেয়ারা খেয়ে নিলাম, এরকম করে বেরিয়ে যেতাম। আর যেদিন টাইম থাকতো ভাত খেতাম। ভাত ওখানে অনেক রকম খাবার থাকতো, মাছের ডিমের বড়া, আর বেশিরভাগই আমি যেটা খেতাম বলছি ভাত ডাল আলু ভাতে, আলু ভাতেরও দারুণ করে মাখতো পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর মাছের ডিমের বড়া এইগুলো খেতাম, সাথে একটা করে মাছ ভাজাও নিতাম মাঝে মাঝে। তো এটার বাজেটটা একটু কম ছিল, চিকেন ভাত দিলে অনেকটু বেশি পড়তো, তো সেরকম বুঝে শুনে চলতে হতো আর কি। এই যে আমার চা চলে এসেছে। আমার ও বাবা দিয়ে একটা বিস্কুট তুলে নাও, নদী ঘুমোচ্ছে আমার কোলে। আবার কি করে জেমস লং এ একটা পার্কে এসেছি, আগের বারে নদী এখানে যেতে পারিনি, সাতটার সময় বন্ধ হয়ে গেছিল, এবারে নিয়ে এসেছি নদীকে। চলো মামা চলো পার্কে যাবো, পার্কে যাবো, পার্কে যাবো। প্রেস্টিজে লেগে গেছে তাই তো? না কোথায় আছে এখানে নেই, ও স্লিপ থেকে উঠেই দুরুম, মানে হয় না স্লিপ, ওই স্লিপের উপর উঠেছিল আর পুরো দুরুম করে পড়লো, বিয়ার মুড অফ। আচ্ছা হয়নি, চিলি চিকেন হবে। চিকেন টেন্ডার কতগুলো নিলাম, আর কি নিলে বলো? দাদা কুরকুরে নিলাম, সব ঠিক আছে, ঠিক আছে, চিকেনের মানে ভালো। আচ্ছা একটা ভালো জিনিস দেখলাম, এখানে ক্যাটারিং এর জন্য অর্ডার দেওয়া যায়, কি এটা হলো ফোন নাম্বার। দাদা হচ্ছে অল টাইম ফটো, এখানেই যাবে। আচ্ছা আমরা এখন KFC তে এসেছি, বন্ধু দন্তুর পাপা আর দাদা ভাই তিনজনেই খাবে এখন KFC। আর আমার অ্যাজ ইউজুয়াল কুমড়োর তরকারি দিয়ে রুটি বাড়ি দিয়ে, সামনে দুটো দাঁত কবে বেরোবে বলতো, বুঝতেই পারছি না। মিস্টার মুখার্জি বাথরুম থেকে বেরোচ্ছে, সেখানেই দাদা ভাই ফটো ক্যামেরা নিয়ে বসে আছে, ও বাথরুম থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে পড়া তুলে বেলা চলে এসেছে। এদের খাবার মিস্টার মুখার্জি আর নদীর। তোমরা কোল্ড ড্রিঙ্ক নাও নি কেন? তুমি আবার চিকেনের সাথে কোল্ড ড্রিঙ্ক নাও নি কি করে হলো? আস্তে গরম, এত খাস না, ট্রাই কর আস্তে। এখন আমরা বেরিয়ে গেছি কথা দিয়ে আছে না, যার বিয়ে তার হুঁশ নেই, পারাপার্শ্বের ঘুম নেই। দেখুন আমি ওর স্কুলের চিন্তায় মরে যাচ্ছি, আর এ এখনো পর্যন্ত ঘুমাইনি সারা দুপুর না ঘুমিয়ে। তাড়াতাড়ি শো, নদী অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি শো। আর ভোদার মতো ভাবছে, ব্যাগে সমস্ত ঢুকিয়ে রেখে দিয়েছি। এই দুটো বই কালকে ওর লাগছে না, তাই এই লাল ব্যাগটাই রাখি, স্কুলের ব্যাগটা অন্য বইগুলো দিয়ে দিয়েছি। এখন মুভি দেখছি নেটফ্লিক্সে, নেটফ্লিক্সে না অ্যামাজন প্রাইম, এটা দি প্রিভিলেজ, এটা একটা ভূতের মুভি, দেখতে পারেন। নদী উঠে পড়ো মামা, উঠে পড়ো নদী, ওঠো নদী, উঠে পড়ো মামা, সকাল হয়ে গেছে, ওঠো 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 ওঠো, সাতটা বাজছে, সাতটা বাজছে, ওঠো ওঠো নদী, ওঠো ওঠো নদী। গুড মর্নিং, আজকে সোমবার, যথারীতি নদীকে তুলে স্কুলে পাঠিয়ে দিলাম। আর নদী স্কুলে আজকে আমাদেরকে যেতে হবে, কারণ কাল থেকে ওদের এক্সাম শুরু হচ্ছে, ওই ক্লিয়ারেন্স কার্ডটা লাগে না, মানে সেই কার্ডটা নিতে যাব, আর নদীর আইডি কার্ড নিতে হবে, সেইটাও নেব। তো দুটো কাজ করতে আজকে আমরা যাচ্ছি। নদীর যে স্কুলের ড্রেসটা ক্লাস ওয়ানের, ওরা ট্রায়াল বেসিসে আমরা নিয়ে এসেছিলাম, ওর সাইজে হবে কি না হবে, তো এখন বুঝে গেছি কী সাইজ, তো আর একটা সেট নিয়ে নেবো।